হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো লোটে মাছের ঝোড়ার একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখানে আমি নিয়েছি লোটে মাছ, পেঁয়াজ কুচি, ধনে পাতা, সর্ষের তেল, একটা ছোট সাইজের পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দিলাম আদা রসুন আর পেঁয়াজ যে বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব সর্ষের তেল হাফ চামচ মতো দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে, কড়ার মধ্যে আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ যে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি লোটে মাছটাকে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে থাকব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি যে বাটিটা লোটে মাছটা রেখেছিলাম ওই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করতে থাকবো। একদম লোটে মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেঙে ফেলবো। এরমভাবে আমি এটাকে খুন্তি দিয়ে দিয়ে আস্তে আস্তে সব মাছগুলো এরমভাবে ভেঙে ফেলব। এটা গরম গরম ভাতে খেতে খুব সুস্বাদু। এবার আমি ওর মধ্যে দিলাম ধনে পাতা। আমার কাছে বেশি ধনে পাতা ছিল না তাই এই ধনে পাতাটাই দিয়েছি, আপনারা পারলে এখানে গন্ধরাজ লেবু পাতাও দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে আমি একদম শুকিয়ে ফেলবো এটাকে। এর মধ্যে আমি আলাদা কোনো রকম জল ব্যবহার করব না। খুব ভালো করে এটাকে আমি শুকিয়ে ফেলবো।
আমার রেডি হয়ে গেছে। এবার আমি একে একে এটাকে নামিয়ে ফেলব। আমার রেডি হয়ে গেছে লোটে মাছের ঝোড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।